জায়গাটা এখনো তোমার বলি নাই যে কোথায় যাবো, সামনে দাঁড়াই তারপরে গিয়ে তোমাদেরকে বলি। এই পুরো রাস্তাটা এত সুন্দর যে একটা সিঙ্গেল পুরো পাহাড়ের সামনে পুরো সাদা মেঘ জমে আছে। উত্তরবঙ্গ না এলে এই ফিল্ডটা পাবে না তোমরা, প্রচুর বৃষ্টি হচ্ছে ওই দিকটাতে, দেখাই যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ, নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে নতুন একটি জায়গায় আবার যাচ্ছি, আলিপুরদুয়ারে। বিভিন্ন এরকম জায়গা আছে যেসব জায়গাগুলোতে আমি এক্সপ্লোর করবো এই মনসুনে, তো চলো আজকে দেরি না করে ফটাফট বেরিয়ে বেরিয়ে নতুন একটি জায়গার উদ্দেশ্যে। জাস্ট ওয়েদারটা দেখো আজকে কত সুন্দর ওয়েদার করেছে। বাইক অলরেডি আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম, এই যে আজকে জায়গাটা আমি কোনোদিনও দেখাইনি তোমাদেরকে, তো আজকে দেখাবো। রেনকোটটাও রাখলাম, বৃষ্টি কিন্তু অলরেডি থেমে গেছে, তো এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, রেনকোট পরতে হবে না। চলো ফটাফট বেরোই। ছেলে আসছে পুরো রেডি ফেডি হয়ে গেট আপ নিয়ে। জায়গাটা এখনো তোমার বলি নাই যে কোথায় যাবো, সামনে দাঁড়াই তারপরে গিয়ে তোমাদেরকে বলছি। তো ফাইনালি আমরা এখন আছি মাঝেরডাবড়ি টি গার্ডেনে, আর আমরা যাচ্ছি আজকে পানবাড়ি। পানবাড়ির যে সৌন্দর্যটা সেটা আজকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো, আর লেট না করে ফটাফট বেরিয়ে পড়ি। লোকনাথপুরের রাস্তা লাস্ট এই পানবাড়ি যায়, লোকনাথপুর হচ্ছে গিয়ে পানবাড়ির পরের জায়গাটা, এই লোকেশনটা। চলো সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। ফাইনালি চলে এসেছি পানবাড়ি, আর পেছনের জাস্ট ভিউটা দেখো। কিন্তু পানবাড়ি চলে এসেছি, আর এই পুরো রাস্তাটা এত সুন্দর যে একটা সিঙ্গেল বাম নেই এখানে। পেছনের ভিউটা দেখো, জাস্ট একটু জুম করে দেখাই তোমাদের, এই দেখো পুরো পাহাড়ের সামনে পুরো সাদা মেঘ জমে আছে, আর দেখো চারিদিকে কত সুন্দর লাগছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর এই সাইডটা দেখো পুরো কালো হয়ে আসছে, খুব ভালো লাগে কিন্তু এরকম ওয়েদারে। এটা একটা লোকেশন যেটা আলিপুরদুয়ারের পাশে, খুব সুন্দর, তো এখানে তোমরা আসতে পারো ইজিলি, খুবই সুন্দর। যে কোনো সিজনে এটা ভালো লাগে, এটা তো মনসুন, কিন্তু অন্যান্য যে সিজনগুলো আছে যেমন শীতকাল, হ্যাঁ গরমকালও ভালো লাগে, খুব সুন্দর লাগে এখান থেকে পাহাড়টা পুরোটাই দেখা যায়। এটা হচ্ছে জয়ন্তী পাহাড়, খুব সুন্দর লাগে। তো চলো আমরা সামনের দিকে যাবো, ওই জায়গাটা তো খুব সুন্দর জায়গা আছে দেখার। চলো ওই আমাদের বাইক ওখানে, আর আমরা নিচে নামিয়েছি, আর দেখো কত সুন্দর এই মাঠটা, অসাধারণ। বড় মাঠ নদীর পাশে, এই দেখো এখানে অলরেডি বাচ্চারা খেলাশোনা করছে। তো আমরা ওই দেখ ওই জায়গাটায় যাবো কটা ফটো তোলার জন্য। এটা পানবাড়ি কিন্তু সবথেকে একটা আকর্ষণীয় মানে জায়গা, সুন্দর মাঠ, একটা অনেকটা খোলা মাঠ, অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সামনে দেখো লোকজনেরা পার হচ্ছে কীভাবে, প্রচুর জল দেখো নদীতে পুরো জল আসছে, এই যে দেখো ঠিক আছে কীভাবে পাহাড়ি নদীর জলে কীভাবে লোকেরা পার পার হচ্ছে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু যাওয়া যায়, এখানে ব্রিজ নেই, এটা পার হলে হচ্ছে গিয়ে দূর দূরই। এই সামনে গ্রাউন্ড, এখানে বাচ্চারা খেলা খেলছে, কি অপূর্ব লাগছে এই জায়গাটায় সত্যি। কিন্তু এটা কিন্তু উত্তরবঙ্গতে না এলে এই ফিলটা পাবে না তোমরা, চারিদিকটায় কত সুন্দর জল, বৃষ্টির দিনে এটাই কিন্তু দেখতে খুব মজা লাগে, দেখো কত জল আসছে। ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই দিকটাতে দেখাই যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়ছে জন্য রেইনকোটটা পরে এখানে আছি, আর দেখো কি সুন্দর লাগছে। পানবাড়ির রিভার যে এন্ড, সেটা হচ্ছে গিয়ে এই এন্ড, মানে এখানে হচ্ছে রাস্তা শেষ, আর এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। তো আকাশটা এখনও ক্লিয়ার না জন্য ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে তো পুরো এত বড় পুরো পাহাড়টা দেখা যায়। সামনের দিকটা নিয়ে যাই তোমাদের,
আর এখানে অলরেডি অনেক লোকজন, এই যে ভাইরা আসছে, কি ভাই জল দেখতে আসছিস? হ্যাঁ, অলরেডি লোকজনেরা আসছে এখানে। তো এটা হচ্ছে গিয়ে জাস্ট এন, এখানে রাস্তা শেষ। এটা হচ্ছে জিরো পয়েন্ট বলে এটাকে, পানবাড়ির। আর এই যে আর এদিক দিয়েও রাস্তাটা ক্রস করা যায় যদি বৃষ্টি না থাকে, এদিক দিয়ে এই রাস্তাটা যাওয়া যায় শুকনো অবস্থায়। ঠিক ওই যে জায়গাটা আছে এদিক দিয়ে লোকজনের যাওয়া আসা করে। এই দেখো এদিকে পুরোটাই সুন্দর ভিউ, অসাধারণ ভিউ লাগে। তো যারা যারা আসছে এই জায়গাটা অবশ্যই আসবে। আর যে কোনো সিজনে কিন্তু বেস্ট টাইম লাগে এখানে আসার জন্য, সে গরম হোক বৃষ্টি হোক, যে কোনো টাইমে আসবে দারুণ ভিউ পাবে 100%। পুরো বৃষ্টিতে ভিজে চাকাচাক, দুদিন আগে সার্ভিসিং হয়েছে, বেস্ট। আর সামনে এরকম ভিউ, এটাই হচ্ছে মজা এই মনসুনে বাইক নিয়ে বেরোনোর। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। তো চলো এখানে আর দাঁড়াবো না, এখান থেকে বেরিয়ে পড়বো এবং ডিরেক্ট চলে যাবো বাড়ি।